রুশ সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার দূরে ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খার্কিভ বরাবরই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে স্থানীয় সময় শনিবারও হামলা শিকার হয় খার্কিভ শহরটির একটি মার্কেটে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের পর ব্যাপক আকারে আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেশ কয়েকজন হতাহত হন খার্কিভের মেয়র জানান মার্কেটটিতে হামলার সময় দুশোর বেশি মানুষ ছিলেন এছাড়াও একই দিন খার্কিভের আবাসিক এলাকার একটি ভবনেও হামলা চালানো হয় সেখানেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন ভবনটিতে পোস্ট অফিস পার্লার এবং ক্যাফে ছিল জরুরি কর্মীরা পরে কাছাকাছি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ হামলার পর একে রাশিয়ার পাগলামির বহির্প্রকাশ বলে উল্লেখ করেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নতুন এ হামলায় পশ্চিম নেতাদের প্রতি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি পাল্টা জবাবে রাশিয়ার বেলগোরোদে হামলা চালায় ইউক্রেন বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানান দুটি এলাকায় আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হন রাশিয়া প্রায়ই বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেনের ওপর বিমান হামলা চালিয়ে থাকে সময় সংবাদ